মাই থিংকের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন গরমকাল চলে আসছে, এখন সব মানুষেরই একটু পানি বেশি খেতে হয়, একটু ফল, একটু শরবত, একটু জুস, সবাইকে একটু বেশি বেশি খেতে হয়, এটা আমরা সবাই জানি। তো আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি দেখাবো যে জিনিসটা বাচ্চারা বিশেষ করে খেতে চায় না, ওদেরকে একটু ব্যতিক্রম করে দিলে ওরা খেতে চায়। যেমন দুধ, দুধটা বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, কোনো বাচ্চাই তেমন একটা পছন্দ করে না। দুধ খাওয়ানোর জন্য মাকে খুব হয়রান হইতে হয়, বাচ্চাদের পিছনে ছুটতে হয়। কিন্তু এই দুধটাকে যদি একটু অন্যরকম ভাবে দেওয়া যায় তাহলে তারা খুশি মনে খেয়ে ফেলে। তো আমি সেই দুধ দিয়েই আজকে তৈরি করব চকলেট দুধ, যেটা বাচ্চারা খুব পছন্দ করে। তো সেই চকলেট দুধটা তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি 3 গ্লাস, আর এই যে চকলেট দুধের প্যাকেট, কোকো পাউডার বা চকলেট পাউডার, এই দুধটাকে আমি 1 কাপ চিনি দিয়ে আঁচ করে নিয়েছি। আঁচ করার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু আমি এটার মধ্যে কোনো বরফ দিব না, সেজন্য আমি সরাসরি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এটি ফুল ক্রিম দুধ। আর এই 3 গ্লাস দুধের মধ্যে আমি নিব চকলেট পাউডার বা কোকো পাউডার 4 চামচ দিয়ে 1.5 চামচ পরিমাণ, কম বেশি নিতে পারেন সমস্যা নেই, কিন্তু আমি নিব 1.5 চামচ। আর চিনি নিয়েছি 1 কাপ। দুধটা যখন আঁচ করছি ওই আঁচ করা দুধের মধ্যে আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি। চিনিটাও আপনারা কম বেশি করে নিতে পারেন, যখন দুধটা আঁচ করবেন তখন মিষ্টিটা একটু দেখে নেবেন, যদি আপনি মিষ্টি বেশি খান একটু বেশি দেবেন। এটাকে আমি এখন ভ্যালেন্ডারে ঢেলে দেব। কালারটা ঠিক মনে হচ্ছে না, আমি আরো একটু কালার দিব। 1.5 চামচ দিয়েছিলাম, 1.5 চামচে কালারটা আমার পছন্দ হয়নি, আপনারাও দেখে নেবেন, যদি পছন্দ হয় তাহলে মাপ ঠিক রাখবেন, আর যদি পছন্দ না হয় একটু বাড়িয়ে দিবেন। আমি আরো 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে এখন মোট 2 চামচের মতো হলো কোকো পাউডার। এই কোকো পাউডার দিয়ে আমার চকলেট সিরাপ তৈরি আছে, কোকো পাউডার দিয়ে আমার কোল্ড কফি তৈরি আছে, আমি দুইটারই লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। আবার ব্লেন্ড করতে হবে। হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, আর যারা করেননি এখনও তাদের প্রতি বিশেষভাবে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে নেবেন। হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে নেব। দেখবেন এমনভাবে করে দিলে বাচ্চারা খুশি খুশি মনে খেয়ে ফেলবে। মিষ্টিটাও আপনার পছন্দ মতো দিবেন, কালারটাও আপনার পছন্দ মতো দিবেন। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। আশা করি সবসময় মাই থিংকের সাথে থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।